বর্তমান সময়ের বহুল আলোচিত গায়ক ইলিয়াস হোসেন ও তার তৃতীয় স্ত্রী সুবার বিবাহ সংক্রান্ত ঘটনায় সরগরম বিনোদন পাড়া। এতদিন ধরে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করে আসছিলেন মডেল শাহ হুমায়রা হোসেন সুবাহ। এবার ঘটল উল্টো ঘটনা, মডেল সুবার বিরুদ্ধে পাল্টা মামলা করলেন গায়ক ইলিয়াস। স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন গায়ক ইলিয়াস হোসেন। 17 ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 26, 29 ও 35 ধারায় মামলাটি করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে 25, 26, 29 আর 35 ধারায়। এটা হচ্ছে আপনার গত 16 ফেব্রুয়ারিতে মামলাটি হয়েছে হাতিরঝিল থানায়। যেটা বিষয় হচ্ছে যে অভিযোগে আসলে অভিযোগ সুবা প্রতিনিয়ত আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করছিল এবং মানহানিকর কথাবার্তা। তো যেটা আমি চিন্তা করলাম যে আসলে এতদিন আমি চুপ থাকলাম, কিন্তু চুপ থেকে আসলে যেটা মনে হচ্ছে সে আমাকে দোষী বানানোর চেষ্টা করছে। তো যেই কারণে আমার মনে হচ্ছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে আমি আইনের মানে দ্বারস্থ হয়েছি। তো বাকি এখন দেখা যাক আইন দেখবে কিভাবে হয়। বিষয়টি আসলে তদন্ত চলছে, এটা আসলে আমার মনে হয় যে আমার চাইতে ভালো বলতে পারবে অধি সাহেব আছেন বা আয়ু যারা আছেন তারা আসলে তদন্ত করছে। আমি আসলে এটা নিয়ে মানে যেহেতু আমি ভিকটিম, আমি নিজের ভিকটিম, উল্টা আমাকে এই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে একের উপরে, তখন শেষ পর্যন্ত আমার মনে হলো যে না, অ্যাট লিস্ট আমার প্রোটেস্ট করা উচিত। কারণ এইভাবে যদি চলতে থাকে, আমাদের দেশে তো আসলে পুরুষ নির্যাতনের আইন নাই, নারীদের পক্ষে আসলে আইনটা সাধারণত কাজ করে। তো সব মিলে মনে হলো যে না, এটা যদি আমি আসলে প্রোটেস্ট না করি তাহলে একটা অন্যরকম উদাহরণ তৈরি হবে আমাদের ছেলে জাতির জন্য। ইলিয়াস তার মামলার নথিতে বলেছেন, 2019 সালের নভেম্বরের শেষ সপ্তাহে একটি রেস্তোরাঁয় জেচে ইলিয়াসের সঙ্গে পরিচিত হন সুবাহ। ইলিয়াসকে দেখতে তার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার নাসির হোসেনের মতো বলে ইলিয়াসের মোবাইল নম্বর জোগাড় করে বারবার কল দেন সুবাহ। এক পর্যায়ে কল রিসিভ করেন গায়ক, এরপর ফোন আলাপের মাধ্যমে তাদের প্রেম হয়। গত বছর ডিসেম্বরে বিয়ে করেন ইলিয়াস ও সুবাহ, তবে বিয়ের কদিন পরেই শুরু হয় ঝামেলা। সুবার অভিযোগ, ইলিয়াস তার প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বিয়ে করেছেন, আর ইলিয়াসের অভিযোগ তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।